তাজবীদের ব্যাখ্যা সহ ভেঙে ভেঙে বানান করে সহিহ তেলাওয়াত শিখার এই পর্বে আমরা সূরা কাউসার শিখব। প্রথম আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার, হামজা নুন জের ইন, নুন আলিফ জুবান না, ইন্না ইন বলে আমরা গুণনা করছি। এর কারণ হচ্ছে হরকতের পরে নুনের উপরে তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হয়, এই গুণনাকে ওয়াজিব গুণনা বলে। ইন্না নার উচ্চারণকে আমরা তিন আলিফ পরিমাণ টানছি, এর কারণ হচ্ছে মদের হরফের উপরে চিকুন চিহ্ন থাকলে তিন আলি পরিমাণ টেনে পড়তে হয়। ইন্না বিস্তারিত ব্যাখ্যা করলে মদের হরফের উপরে চিকুন চিহ্ন, তারপরে অন্য শব্দের শুরুতে হামজা থাকলে তিন আলি পরিমাণ টানতে হয়, এই মদকে মধ্যে মুনফাসিল বলে। তো ইন্না মধ্যে মুনফাসিল, তিন আলি পরিমাণ টেনে পড়ব। ইন্না আতাইনা, হামজা আইন জবর আ আ, আমরা উচ্চারণটা লক্ষ্য রাখি, আ হামজা প্রথম রয়েছে, হামজা হলকের শুরু থেকে, এরপরে রয়েছে আইন হলকের মধ্যখান থেকে, আ তয় না তয়া যাব তয় আ তয়, তোর উচ্চারণ মোটা হবে আ তয় না, নুন খাড়া যাব না, একালি পরিমাণ টান খাড়া যাবর। ইন্না আ তয় না ক্যাল ক্যাউ সার, কা ফলাম যাব ক্যাল, কা ফ যাব ক্যাউ, ক্যাল ক্যাউ, সা যাব সা, র যাব র, কাল কেউ সার, কাল কেউ সার, অক্ষ করলে কাল কেউ সার, অক্ষ করলে শেষের হরফের উপরে যজম দিয়ে পড়তে হয়, কাল কেউ সার। এরপরে আয়াত, ফসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, ফা যাবর ফা, সাদ লাম যাবর সাল, সাদের উচ্চারণ মোটা হবে, লাম জেল্লি, ফসাল্লি লি রাব্বিকা, লাম জেল্লি, রাবা যাবর রাব, লি রাব, রর উচ্চারণ মোটা হবে, লি রাব, বাজের বি, লি রব্বি, কাফ জবর কা, লি রব্বিকা, ওয়ান হাউ, ওয়াও নুন জবর ওয়ান, হা রা জবর হাউ, ওয়ান হাউ, ফসাল্লি লি রব্বিকা ওয়ান হাউ, হাউ, হার উচ্চারণ মধ্যে হলকের মধ্যখান থেকে উচ্চারণটা লক্ষ্য করি, ওয়ান হাউ, এরপরে হাউ রা উপর হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে, কারণ জবরের পরে যজম বিশিষ্ট রা থাকলে রকে পুরপুর করে পড়তে হয়। এরপরের আয়াত, ইন্না শানি আকা হুয়াল আবতাউ, হামজা নুন জের ইন, নুন জুবন না, ইন্না আমরা ইন্না গুণনা করলাম, এর কারণ হচ্ছে হরকতের পরে তাসদিদ বিশিষ্ট নুন থাকলে গুণনা করে পড়তে হয়, একে ওয়াজিব গুণনা বলে। ইন্না শানি আকা, শিন আলিফ জুবর শা, এক আলিফ টান মধ্যে দবাই জবরের পরে আলিফ, নুন জেননি, শানি হামজা জবর আ, শানি আ, কাফ জবর কা, শানি আকা, শানি আকা না পড়ি তাহলে আইন হবে এবং উচ্চারণ সঠিক হবে না, সঠিক উচ্চারণ লক্ষ্য করি, শানি আকা হলকের শুরু থেকে, শানি আকা, আর আইন হলে হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয়। এরপরে রয়েছে হুয়াল আবতার, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল আবতার, হামজা বা জবর আব, তা জবর তা, হুয়াল আবতা, রা পেশ হু, হুয়াল আবতারু, আব একটা পাল্টা আওয়াজ হবে আব, কারণ কফ তা বা জিম দাল বা কলকলার হরফ আব, আর কলকলার হরফ হলে পাল্টা আওয়াজ করে পড়তে হয়, আব তা জবর তা, আবতা, রা পেশ হু, আবতারু, অক্ষ করলে আবতাও, কারণ অক্ষ করলে শেষের হরফ যজম হয়ে যায়, আবে তাও, এবং উচ্চারণটা রর উচ্চারণটা মোটা হবে, কারণ জবরের পরে রকে যজম দিয়ে পড়লে রর উচ্চারণ মোটা হয়, আবে তাও। পুরো সরার একবার তিলাওয়াত করছি, ইন্না আতাইনাকাল কাউসার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার।